সম্মানিত মিশিগানবাসী, আসসালামু আলাইকুম। আগামী 3রা নভেম্বরের নির্বাচনের অ্যাবসেন্টি ব্যালট আমাদের অনেকের হাতে এসে পৌঁছেছে। সঠিকভাবে ব্যালট পূরণ এবং জমা না দিলে ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে, তাই এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা প্রয়োজন বলে মনে করছি। অ্যাবসেন্টি ব্যালট কিভাবে পূরণ করব? যে প্রার্থী বা প্রস্তাবে বুট দিব সেই প্রার্থী বা প্রস্তাবের পাশের বৃত্তটিকে পুরোপুরিভাবে কালো অথবা নীল খালি দিয়ে পূরণ করতে হবে, যেখানে বলা হয় ভোট নো মোর দেন 1, 2, 3, 4, 5 এটসেট্রা, সেখানে সেই সংখ্যা থেকে বেশি প্রার্থীকে ভোট দেওয়া যাবে না। কিভাবে ব্যালট খামে ঢুকাতে হবে? যেসব বাসায় একাধিক বুথার রয়েছেন এবং সেসব বুথারের জন্য একাধিক ব্যালট এসেছে, সেখানে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যেন ব্যালটগুলো নির্দিষ্ট খামে ঢুকানো হয়। প্রত্যেক ব্যালটের উপরে ডান পার্শ্বে ব্যালটের নাম্বার রয়েছে, সেই নাম্বারের সাথে খামের উপরে ডান পার্শ্বে হাতে লেখা ব্যালট নাম্বারটি মিলিয়ে নিতে হবে। আমি একটি ব্যালট পেপার দেখাচ্ছি, এখানে ব্যালটের নাম্বার লেখা আছে 1, 2, 5, 0। এই ব্যালটটি পূরণ করার পর যে খামে ঢুকাতে হবে সেই খামে এই নাম্বারটি থাকবে এবং এটি ওই নাম্বারের সাথে মিলতে হবে, 1, 2, 5, 0। যদি এই দুইটি নাম্বার না মিলে তাহলে ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে। খামটি বন্ধ করে তাতে তারিখ এবং স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেওয়ার সময় খামটিতে যার নাম লেখা রয়েছে তিনি সেই খামে স্বাক্ষর করবেন। যেমন আমি আবার আপনাদেরকে এই খামটি দেখাচ্ছি, কারণ এখানে আমার নাম লেখা রয়েছে, তো এই খামটিতে আমি স্বাক্ষর করব। এখন যদি আমার নামের খামে অন্য কেউ স্বাক্ষর করে তাহলে ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে। কিভাবে জমা দেব? আমরা সিটি ক্লার্কের অফিসে জমা দিতে পারি, ড্রপ বক্সে দিতে পারি, আবার ডাকযোগে এটা জমা দিতে পারি। কিন্তু ডাকযোগে জমা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন সিটি ক্লার্কের অফিসে পৌঁছতে যথেষ্ট সময় পায়। কে ব্যালট বহন করতে পারবে? নিজে অথবা বাসার যে কোনো সদস্য, নিজের বাসার যে কোনো সদস্য অথবা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ব্যালট বহন করতে পারবেন। ব্যালট জমা দেওয়ার পর তা গৃহীত হয়েছে কিনা এবং প্রসেসড হয়েছে কিনা তা জানতে michigan.gov/vote এই ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যালটটি ট্র্যাক করতে পারবেন। যদি ব্যালট পেপার বা খামে কোনো ভুল হয়ে যায় তাহলে খামসহ ব্যালটটি সিটি ক্লার্কের অফিসে জমা দিয়ে দিতে হবে, তবেই সিটি ক্লার্ক নতুন একটি ব্যালট আপনার বাসায় পৌঁছে দেবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।